আসসালামু আলাইকুম আমি সৈয়দা স্মৃতি সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট বিআরবি হসপিটালে কর্মরত আছি আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ডায়েট নিয়ে আমার অনেক পেশেন্ট আসে যারা জিজ্ঞেস করে যে আমাদের ডায়েট করব কি করব না অথবা এটার ব্যাড এফেক্টটা কি অথবা এটার গুড এফেক্টটা কী তো আমি সচরাচর কিটো ডায়েটের সরাসরি পক্ষপাতি থাকি না কখনোই কারণ এটাতে যে সমস্যাগুলো হয়ে থাকে যেমন সেটা করার পরে যেটা ম্যাক্সিমামই মানুষ যেটা করে অনলাইন ভিডিও দেখে দেখে একটা ডায়েট নিজেদের মতো সাজিয়ে সেই কিটো ডায়েট করতে থাকে এই কিটো ডায়েটের পক্ষ আমি না অ্যাকচুয়ালি কারণ তারা যখন নিজে থেকে সাজিয়ে করে তখন তাদের অনেক ইনব্যালেন্স হয়ে যায় ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হয় খাবারের ইনব্যালেন্স হয় প্রোটিনের এবং অন্যান্য কার্বোহাইড্রেট অথবা ফ্যাটেরও ইনব্যালেন্স হয়ে যায় যার কারণে তারা শুরু প্রথম থেকে যেটা শুরু হয় তখন চুল পড়াটা প্রথমেই শুরু হয়ে যায় চুল পড়তে থাকে কিছুদিন পরে দেখা যায় তাদের মেমরি লস হতে থাকে কারণ ছোট ছোট জিনিসগুলো তারা ভুলে যায় যেমন চাবি রেখে হয়তো ভুলে গেল চাবিটা কোথায় রাখলাম এই টাইপের ছোট ছোট মেমোরি লস হতে থাকে স্কিনে কিছু প্রবলেম চলে আসে স্কিনের রেশ উঠতে থাকে অথবা অনেক যৌন সংক্রান্ত কিছু প্রবলেমও অনেকে চলে আসে এবং খুব বেশি সমস্যা যখন দেখা দেয় যেমন গ্যাস্ট্রো জনিত কিছু প্রবলেম যেমন গ্যাস সৃষ্টি হওয়া বধ হওয়া অথবা হার্ট অথবা কিডনি ফেলোর হয়ে যাওয়া লিভার ফেলোর হয়ে যাওয়া এরকম অনেক সমস্যাগুলো দেখা দেয় শুধু পারফেক্টলি ডায়েটটা মেনটেন না করার কারণে কিছু ডায়েট করতে পারবেন না তা না কিটোডাইট করা যায় যদি একজন অভিজ্ঞ ডক্টরের আন্ডারে গিয়ে একুশ থেকে ত্রিশ দিন আপনি কিটোডাইটটা করেন অবশ্যই প্রতি সপ্তাহে আপনাকে কিছু টেস্ট করতে হবে ব্লাড টেস্ট সেই টেস্টের উপর ভিত্তি করে ওনার সরাসরি আন্ডারে যে আপনি কিটোডাইটটা মেনটেন করতে পারেন সেই ক্ষেত্রে আপনি ওয়েটও মোটামুটি ভালোই লুজ করবেন দ্রুত ওয়েট লুজ করার জন্য এটা খুবই ভালো একটা কার্যকরী পদ্ধতি কিন্তু দ্রুত ওয়েট লুজ করতে গিয়ে যে সমস্যাগুলো মানুষের পড়ে সেই সমস্যাগুলোর কারণে ডায়েট আমরা নিষেধ করে থাকি আর কিছু না আর যদি কিটোডাইট আপনি করতেই চান সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো একজন অভিজ্ঞ ডক্টরের আন্ডারে যান সেই আন্ডারে গিয়ে একজন ডায়েটিশিয়ানের আন্ডারে যান যে দুইজনের পরামর্শ অনুযায়ী ওয়েট রিডিউস করুন এবং যখন ওয়েট রিডিউস আপনার শেষ হয়ে যাবে তখন পারফেক্ট একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করুন না হলে যদি আপনি আবার ছেড়ে দেন তাহলে আবার ওয়েট গেন করে যাবেন তো যদি কেটোরাইড করতে চান ডেফিনেটলি করতে পারবেন সেই ক্ষেত্রে একজন অভিজ্ঞ ডক্টর এবং ডায়টিশিয়ানের পরামর্শ নিয়ে আর না হলে নিজে থেকে কখনোই কিটোরাইট করা ঠিক না নিজে থেকে কিটো রাইট করতে গেলে বিভিন্ন এই প্রবলেমগুলোর মধ্যে আপনি পড়বেন আর এছাড়াও কিটো রাইট নিয়ে যদি আপনাদের আরও কিছু কোশ্চেন অথবা মনের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে সেগুলো যদি থেকে থাকে আমাদের কমেন্টস বক্সে আপনারা করতে পারেন আমি অবশ্যই ইনশাল্লাহ আপনাদের উত্তর দিয়ে দেব